বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম। চলতি ডিপিএল এ ৬ ম্যাচে ১১৪ গড়ে ৫৬৮ রান যেন তারই প্রমাণ। কিংবা অফর্মে থাকা সৌম্য সরকার, যার হতাশার গল্প দীর্ঘ থেকে হচ্ছে আরও দীর্ঘতর। মিথুনের লড়াইটা নিজের সঙ্গে লড়াইটা জাতীয় দলে কামব্যাকের, দৃষ্টিটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। করোনাকালে ঠাসা সূচি ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা, বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প আর এইচপির কার্যক্রম যেন বিসিবিকে ভুলিয়ে দিয়েছিল এদল বলে কিছু একটা আছে। অবশেষে খুলছে সেই গেরো, প্রতিযোগিতামূলক সার্কিটে ক্রিকেটাররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা সুযোগ। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টিম টাইগার, তাদের সঙ্গী হবে এদলও। ক্যাম্প ছাড়াও খেলবে ৬টা ম্যাচ, যার ৫টাই একদিনের। মূলত ভারত বিশ্বকাপকে মাথায় রেখেই ওয়ানডেতে বেশি ফোকাস বিসিবির। সামনে এই দলের জন্য একটা একটা সিরিজ রেডি হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। প্ল্যাটফর্মে অনেকগুলি প্লেয়ার আছে যাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না ইন্টারন্যাশনাল এরিনার জন্য। এখন এই টিমের এই ফর্ম্যাটটা শুরু হয়েছে, কারণ কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আগাতে পারি না। আমাদের এইচপির অনেক প্রোগ্রাম আমরা আগাতে পারিনি, তো সেই হিসাবে এই জিনিসটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ। চলতি প্রিমিয়ার লিগ শেষে প্রথম বিভাগের সেরা সব ক্রিকেটার এইচপি আর জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে একটা বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির। এ দলের স্কোয়াড ঘোষণা হবে সেই টুর্নামেন্ট শেষেই। টিমের জন্য কম্পিটিশন থাকা, প্রতিটা প্লেসের মধ্যে কম্পিটিশন থাকা অবশ্যই ভালো। তো ওভারঅল কিছু প্লেয়ার রেডি থাকা অবশ্যই প্ল্যাটফর্মে টিমের জন্য যথেষ্ট ভালো, যাকে যখন দরকার হবে তখনই তাকে ইউটিলাইজ করা হবে। শুধু ক্যারিবিয়ান সিরিজই নয়, বিশ্বকাপের আগে নিয়মিত বিরতিতেই এ দলকে মাঠে রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।